আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় গেদুরা কেমন আছেন আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব আপনারা জানেন যে গতকাল আমাদের একটা বিশেষ দিন গেছে যেটিকে আমরা মোহারম বলে থাকি এই বিশেষ দিনটা নিয়ে আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একটা ছুটি দেওয়া হয় কিন্তু দুঃখজনক ব্যাপার মুসলমান দেশের রাষ্ট্র তারাও জানে না যে মোহরমের আসল উদ্দেশ্যটা কি এবং মহারম কেন পা কী কারণে পালন করতে হয় দশিম মোহরম এবং হোসাইন আনহু শাহাদত বরণ করছেন এটা একটা ইতিহাস কিন্তু দশিম মোহরম আসলে আমাদের দেশে কিছু অন্ধভক্ত আছে যারা শিয়াদের অনুসরণ করে যারা মুসলমানদের ধর্ম বিকৃতি করিয়া আলাদা একটা জনগোষ্ঠী চালাইতে আছে শিয়া তা তাদের মধ্যে অনেক কুফুরি মতবাদ আছে যেগুলো কেরামের বয়ান এবং তাদের লিখিত কিতাব রিসার্চ করলে আপনারা পাবেন এই দিন আসলে তারা কি কয় কি করে এই যে ইমাম হুসাইনের শোক পালন করতে যাইয়ে বেলেট লিয়ে ঘুরলে যে নিজের শরীরে আশ্রয় আশ্রয় রক্তাক্ত করে বেড়ায় রাজপথে যাইয়ে এই এই আজগুবি গাঞ্জা করি নিয়মেরা কোন জায়গা পাইছে এইটা কিন্তু ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নাই এই নিয়মের কারণ আপনার আমার শরীরকে ক্ষতবিক্ষত করার অধিকার কিন্তু আপনার আমাদের দেয় নাই আল্লাহ তালা কারণ আমাদের এই শরীর আমাদের এই জীবনের মালিক কিন্তু প্রকৃত মালিক কিন্তু আমরা না আল্লাহ তালে কুরানের মাল সবকিছু ক্রয় করি অর্থাৎ এই মুহূর্তে আমার জান মাল এই শরীর কোন কিছু মালিক কিন্তু আমরা না আমাদের এই শরীরের মালিক আল্লাহ তালা আল্লাহ তালা কিনে নিছে জান্নাতের বিনিময়ে এখন আমরা এখন আল্লাহ যেহেতু কিনে নিছে আল্লাহ যেভাবে চান ওইভাবে চালাইতে হইবে কারণ এই শরীরের মালিক আল্লাহ তা আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমার এই শরীরের মালিক যেহেতু আমি সুতরাং তুমি নিজে নিজেকে কখনো আঘাত করতে পারবা এই কারণে আত্মহত্যা ইসলামে কখনোই সমর্থন করে না তা এই যে এরা নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করতে আসে ইমাম হোসেন তো সাদত বরণ করছে তাই তোরা ক্ষতবিক্ষত করে তোর মরিয়ে যা গলায় পোস লাগাই মরি যা পেটের ভিতরে শরীর ঢুকায় মরিয়ে যা তা তো পারবি না যাতে মাতাল তালে ঠিক হ্যাঁ ক্ষত বিক্ষত কই চিন্তা করো যে তা কালকে তো আবার এই ডিভোর্স চলে যাবে ডাক্তার দেখলে তো আবার ঠিক হয়ে যাবে এইরকম গানজাখড়ি কোনো নিয়ম ইসলামের ভিতর নাই সুতরাং এই যে দশী মহরম আসলে হোসেন হোসেন বলতে বলতে যে আমরা রাস্তা এগারো পুরো চেতে এলাই তাইলে আমাদের কি একটু হিসাব করা দরকার যে ইমাম হোসাইনের প্রতি যে আমরা এত মহব্বত দেখাইতে আসি তাইলে আমরা বছরের আর বাকি দিনগুলা ইমাম হোসাইনের মহব্বত কোন জায়গায় রাখি তার আদর্শ কি আমাদের কাজে কর্মে আমলে মানে প্রকাশ পায় যে আমরা ইমাম হোসেনের যোগ্য উত্তরসরি তা তো পাই না সারা বছর আমরা থাই আমাকে দান্দা লইয়া এই দশে মরম আসলে আমরা লাফালাফি জুড়ি হাই হোসেন হাই হোসেন হ্যাঁ সুতরাং এটা বুঝতে হইবে যে কোনো আবেগের নাম ইসলাম না ইসলাম হলো আল্লাহর হুকুম নবী নাম আল্লাহ যেভাবে আদেশ করছে আমাকে পালন করার কথা এবং আল্লাহর হাবিব যেভাবে পালন করে দেখাই দিয়ে গেছে সাহবাইকেরাম যেভাবে তার কাছ থেকে শিখে লইছে তাদেরকে অনুসরণ করে আমাদের দিন ধর্ম মানতে হইবে আমার মন চাইলো যে এই দিনে এই পালন করি দিবস ঘোষণা নাম ইসলাম না আবার দেখেন মিছিল তাজিয়া মিছিল বাইরেছে এর ভিতর নাই কোনো পর্দার মানে একটা নিয়ন্ত্রণ নাই কোনো কিছু নিয়ন্ত্রণ এই মানে মাতারি তাতারি সবাই শেয়ার এটা একটা মাতারি দেখেন সাক্ষাৎকার দেশে ট্রোল আছে আচ্ছা আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণ নিয়েছে ভালো করে তুই কার নিয়ন্ত্রণ নি আছ কত তোর লেবাস আশাক বাসন বগিকে তোর তুই পাক্কা শয়তানের নিয়ন্ত্রণে আছ তোর নাইপর দা তুই সে হেরে এটা এত শত শত পুরুষের সামনে বাইরে গিয়ে দিয়ে তুমি আইছো ইমাম হোসেনের mohabbatের গাশ করতে এটা এই ভন্ডামি ইসলাম সাপোর্ট করে না আর শিয়া নামে যে দলটা আছে আমাদের দেশে অনেক সরল মুসলমান যারা শিয়াদেরকে অনুসরণ করতে চান অথবা তাদের কাজকর্ম আপনাদের ভালো লাগে আপনাদের একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে শিয়া মুসলমানদের কোনো না এবং মুসলমান ধর্মের কোনো অংশ না তারা এরা সম্পূর্ণ ইসলাম থেকে খারেজ হয়ে গেছে এবং এরা কুফুরি মতবাদ লালন করে সিঁড়িকে মতবাদ লালন করে তারা কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে আহ সাহাবাইকেরামকে গালিগালাজ করে এবং নির্দিষ্ট একজন সাহাবীর মোহাম্মত প্রকাশ করতে যেয়ে তারা আরও চার পাঁচজন সাহাবির সমালোচনা করে থাকে সুতরাং এদের ইমান আঁকিদা সব কিছু নষ্ট হয়ে গেছে সুতরাং আপনি যদি শিয়াদেরকে অনুসরণ করেন আপনারও ইমান আকিদা নষ্ট হয়ে যাবে আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে আপনাদেরকে এতটুকু মেসেজ দিলাম যদি আপনারা বিস্তারিত জানতে চান ওলাম একে নামের কাছে যাবেন তাদের লিখিত বই পারবেন তাদের বয়ান শুনবেন এবং তাদের কাছ থেকে বিস্তারিত যাইনি থাকবেন আজকের ভিডিওর মেসেজ এতটুকুই শিয়া মুসলমানদের কোনো ধর্ম না সুতরাং শিয়ারা যেভাবে মহরম পালন করতে চায় ওইভাবে কোনো মুসলমান পালন করবেন না আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি